রাশির বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের কাছে আমি তুলে ধরেছি। আজকে আমি তোমাদের প্রত্যেকটা রাশি, বিশেষ করে আজকে মিথুন রাশি নিয়ে বলবো। এই রাশির লোকেরা বা জাতক জাতিকারা প্রমিস করলে বা প্রতিশ্রুতি দিলে কিভাবে তো মেনটেন করে সেই নিয়ে তোমাদেরকে জানাবো। চলো জেনে নাও। রাশিচক্রের তৃতীয় রাশি হলো এই মিথুন রাশি। এই রাশির জাতক জাতিকারা সাধারণত কথার মূল্যবোধ একেবারেই বিচার করে না। এদের জন্য কথা শুধুমাত্র বলার জন্যই বলে, তার আর কিন্তু কোনো গুরুত্ব নেই। তাই এরা আপনার বিশ্বাস অর্জন করতে যা খুশি তাই বলতেই পারে, পরবর্তীকালে সুবিধা মতো কিন্তু তারা সেটা ভুলেও যায়। তোমরা যদি কোনো সময় এদের প্রমিস মনে করিয়ে দাও, দেখবে, লক্ষ্য করবে, এরা তোমাদেরকে কিন্তু তখনই তোমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন দিক থেকে ভুল ধরতে থাকবে। তাহলে বন্ধুরা, তোমরা জেনে নিলে মিথুন রাশির জাতক জাতিকারা প্রমিসের ক্ষেত্রে কীরকম হয়ে থাকে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আশা রাখছি সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবে না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। যদি তোমাদের কারোর প্রয়োজন হয় নিজেদের চার্ট বিচার করার জন্য, আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তাহলে প্রত্যেককে নমস্কার।